জামালপুর দুই আসনের ইসলামপুর নিবাসী জনাব হাসান amarep.com-এর মাধ্যমে পোড়ারচর বাজার থেকে নাপিতের চর বাজার পর্যন্ত রাস্তা মেরামত প্রসঙ্গে জানতে চেয়েছেন। ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের উত্তর দিচ্ছেন জামালপুর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফরিদুল হক খান। জনাব হাসান সাহেব একটা সুন্দর প্রশ্ন করেছেন, পোড়ারচর বাজার থেকে নাপিতের চর বাজার রাস্তা নির্মাণ করার জন্য। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা ইতিমধ্যে আমাদের সরকার কিছু প্রকল্প গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন, সরকার প্রধান জনাচ্ছে শেখ হাসিনার নির্দেশে আমরা এই প্রকল্প আমরা গ্রহণ করেছি এবং এটা বাস্তবায়নের জন্য এটা আমাদের ডিপার্টমেন্টে সেটার কাজ শুরু করেছে। এটা জামালপুর হয়ে ঢাকায় যাবে, ঢাকায় মন্ত্রণালয় হয়ে এলজিডি হয়ে মন্ত্রণালয় হয়ে পাশ হওয়ার পরে তারপর সেই কাজ আমরা হাত দেব। ইতিমধ্যেই আমাদের সেই কাজগুলো সম্পন্ন করার জন্য উপজেলা আমাদের প্রকৌশলী মহোদয় যিনি আছেন তাকে আমরা নির্দেশ দিয়েছি। আপনি প্রশ্ন করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন amarep.com-এর অ্যাম্বাসেডর শেখ শিপন আহমেদ।